হাতিবাজারের বড়লেখা উপজেলার হালাকুলি হাওরের চাতলবিল এলাকায় জলস্তম্ভের তাণ্ডব দেখা দিয়েছে। হালাকুলিতে এমন দৃশ্য খুবই বিরল। শনিবার গত 23 জুলাই বিকালে এই জলস্তম্ভের দেখা মেলে। আবহাওয়া অধিদপ্তরের সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ চৌধুরী জানান, জলরাশিতে যেটা দেখা গিয়েছে সেটি মূলত টর্নেডো ছিল। এ ধরনের টর্নেডো অন্তত 10 থেকে 12 কিলোমিটার বিস্তৃত হয়। সেটি হয়তো আরও বেশি বিস্তৃত হতে পারত, তবে এ পর্যন্ত জলস্তম্ভ দ্বারা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। গ্রামীণ ডিসকভারি।